এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। এতটুকু জলে আমি কি করে চান করবো বলতো? জামাই বাবা কি কোথায়? জামাই পুরি বাবা, জামাই পুরি বাবা রে, এটা কি? এই এটা কি হলো? সব বুনাশ হয়ে গেছে, ছাদ ফুটো হয়ে গেছে, ছাদ দিয়ে জল পড়ছে, তাতে আমার চড্ড ছাদ চাপা দিয়ে আছে। ছাদ ফুটো হয়ে গেছে? হ্যাঁ গো হ্যাঁ, ফুটো হয়ে গেছে। চলো দেখবে, চলো চলো। কর্পোরেশনে কল জল হয়েছে তেমনি বন্ধ হয়ে গেল। এসো বিপিন, বিপিন বলুন দিদিমণি, একে নিচে বাথরুমে নিয়ে যাও আর একটা ধুতি শার্ট দাও, যাও চলো। আমাদের উপর জিত করে যা করেছে ঠিক করেছে। ওর সঙ্গে তুই সারা জীবন ঘর করবে কি করে? যা করে ঘর করবে সেটা আমরা ভেবে রেখেছি। তোমরা বসো, আমরা একটু বেরোচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ, কাল আমাদের সম্পত্তিটা ওর নামে ট্রান্সফার করে দেবেন। আরে দে আর কয়েক হাতা ভাঙতে। তোমরা না খুব ভালো, ঠিক আমার বৌদির মতো। কত করে বললাম, তুমি আমাদের বাড়ির জামাই, টেবিল চেয়ারে বসে খাও। তো বলে কিনা টেবিল চেয়ারে বসে কি কেউ খায়? ওখানে তো সবাই বসে পড়ে। ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলেছ। কালিদাস, ইনি হচ্ছেন তোমার কাকাবাবু, মস্ত বড় ব্যারিস্টার, এবার এই বিষয় সম্পত্তি সব দেখাশোনা করে। কি হলো, উঠলি কেন? আরে কাকাবাবু ঘুরছেন না, প্রণাম করো, হাতে ধুয়ে আসি। না না আগে খেয়ে নাও, তারপর প্রণাম করো। হ্যাঁ বসেই ভালো। হ্যাঁ
আর ও হচ্ছে রুনা, ওনার বোন। তোমাকে আমি কেউ উঠে প্রণাম করবো, কেমন? ঠিক ঠিক, ওকে প্রণাম করবে কেন, ও তোমার চেয়ে ছোট। ও তাহলে আমি বড়, তুমি ছোট, তাহলে তুমি আমাকে প্রণাম করবে। তুমি আমার এখনই প্রণাম করতে পারো। ভগবান তোমার মঙ্গল করুক। ও চলে গেল কেন? পারলাম না, পারলাম না ওকে বেঁধে রাখতে। শুধুমাত্র টাকার জন্য এমন একজনকে বিয়ে করলো। জানো মেধু কাকা আর বাবা মিলে ঠিক করেছিল মেধু কাকার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। হ্যাঁ মেধু কাকা কই গো? মেধু কাকা, ও মেধু কাকা। কালিদাস, তোমার মেধু কাকা 1 বছর আগে মারা গেছেন। মেধু কাকা মারা গেছে? মাধব তার মেয়ে অপরাজিতাকে তোমার মনে আছে? হ্যাঁ খুব মনে আছে, আমরা ছোটবেলা কত খেলেছি। ভাগ্যের কি খেলা দেখো, তোমার মেধো কাকা আজ বেঁচে নেই, তবুও তার ইচ্ছে মতন তার মেয়ে অপুর সঙ্গে তোমার বিয়ে হলো। আমি খুব খুশি, জানো খুব খুশি। তার মানে তুমি অপুকে খুব ভালোবাসো? হ্যাঁ খুব, এই এতটা না, না এতটা। তাহলে তুমি নিশ্চয় চাইবে না যে তোমার অপু কষ্ট পাক, তার কোনো ক্ষতি হোক? না না একদম নয়, কখনো নয়। তুমি কি জানো অপু কেন তোমায় বিয়ে করেছে? দাদা তুমি কেন এর মধ্যে যাচ্ছ? রুনা তুই যেরকম আমার বোন, অপু ঠিক তেমনি আমার বোন। মাধবদার কাছে চাকরি করলেও মাধব আমাকে ছোট ভাইয়ের মতন ভালোবাসত, তাই আমার দেখা উচিত অপুর যাতে কোনো ক্ষতি না হয়। এতে ফল ভালো হবে না দাদা, অশান্তি বাড়বে। তাহলে বুঝতে পারছো তোমার হাতেই আছে অপুর জীবন, তুমি ঠিক থাকলে অপু বাঁচবে, আর তুমি ভয় পিছিয়ে গেলে তোমার অপু শেষ। না 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 আমি একদম ভয় পাবো না। আমি কালই তোমাকে কোর্টে নিয়ে গিয়ে মাধবদার সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করিয়ে দেবো, সমস্ত সম্পত্তির মালিক হবে তুমি। আর আমি এও জানি কালই অপু একটা টাকা ছাপওয়ালা কাগজ এনে তোমাকে সই করতে বলবে, তুমি কোনো অবস্থাতেই ওই কাগজে সই করবে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।